আগামী রোববার ইরানের উপর থেকে অস্ত্র কেনা বেচার বাধা উঠে যাচ্ছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, দীর্ঘ 10 বছরের অন্যায় অস্ত্র নিষেধাজ্ঞার অবসান হতে যাচ্ছে আগামী 18ই অক্টোবর রোববার। তিনি মন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে এই সব কথা বলেন। রুহানি বলেন, 18 অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য পরাজয়ের দিন, কারণ তারা দীর্ঘ 4 বছর ধরে চেষ্টা চালাচ্ছে যাতে ইরান বিরোধী অস্ত্র নিষেধাজ্ঞার অবসান না হয়, কিন্তু মার্কিন সরকার এক্ষেত্রে ব্যর্থ হয়েছে। আগামী রোববার থেকে ইরান যার কাছ থেকে অস্ত্র কিনতে পারবে এবং যার কাছে ইচ্ছা অস্ত্র বিক্রি করতে পারবে। ইরানের প্রেসিডেন্ট বলেন, আমেরিকা একের পর এক ব্যর্থ হচ্ছে। প্রকৃতপক্ষে ইরান, ফিলিস্তিন, ইরাক ও সিরিয়ার বিরুদ্ধে কোনো ধরনের সাফল্য অর্জন করতে পারেনি মার্কিন সরকার। ইরাক, সিরিয়া ও আফগানিস্তানে মার্কিন অপকর্মের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছিল তারা দায়েশ বা আইএসকে নির্মূল করতে এই অঞ্চলে এসেছে, কিন্তু তারা কিছুই করেনি। ইরাক, সিরিয়া এবং আমাদের যোদ্ধারা আইএসের বিরুদ্ধে লড়েছে এবং তাদের পতন ঘটিয়েছে। এদিকে সমুদ্রসীমা নিয়ে বৈঠকে বসেছে ইসরায়েল ও লেবানন। বুধবার দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এ নিয়ে প্রায় ঘণ্টাব্যাপী আলোচনা হয়েছে। আগামী 28 অক্টোবর এই ইস্যুতে দ্বিতীয় দফা আলোচনার কথা রয়েছে, খবর রয়টার্সের। ওই খবরে বলা হয়, দুই দেশের মধ্যে এক দফার আলোচনায় মধ্যস্থতা করছে মার্কিন কর্মকর্তারা। লেবাননের সীমান্তবর্তী শহর নাকুরাতে প্রথম দফা আলোচনা অনুষ্ঠিত হয়। দুই দেশের পক্ষ থেকে বলা হয়েছে, দীর্ঘ সময় লাগলেও একাধিকবার আলোচনায় বসে পুরোপুরি সমস্যার সমাধান করতে আগ্রহী তারা। তবে এখনই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে কোনো আলোচনার জন্য প্রস্তুত নয় লেবানন। এ নিয়ে লেবাননের ব্রিগেডিয়ার জেনারেল বাসাম ইয়াসিন বলেছেন, এই আলোচনার মধ্য দিয়ে দেশের 2000 মাইল দীর্ঘ সমুদ্রসীমা বিরোধ নিয়ে প্রথম মীমাংসার আলো দেখলো।